দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের উদ্যোক্তার খোঁজের আরও একটা নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে একটু ব্যতিক্রম ধর্মী, আজকে আমরা এসেছিলাম হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আটকবর সংলগ্ন একটি জায়গাতে গারলের ফার্ম দেখতে। তো আমরা এখানে হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা আখ দেখেছি, যেটা খুব রঙিন আখ। সাধারণত ফিলিপাইন আখ আমরা দেখেছি, তবে এটা একটু রঙিন। আমরা এখানে একজন ভাইকে পেয়েছি, উনি হচ্ছে এখানে রস করে এটা বিক্রিও করছেন। আমরা একটু ওনার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করি ওখানে আসলে এই আখের ব্যাপার সম্পর্কে, প্লাস কীরকমভাবে এরা চাষ করে থাকেন এখানে এনারা, এবং এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন সেটা একটু জানাই। যদিও পাশে হচ্ছে আরও আখ রয়েছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ পাক খুব ভালো রেখেছে। যাক, আলহামদুলিল্লাহ ভাই, আমরাও ভালো রয়েছি। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। ভাইয়ের গ্রামের নামটা কি? চন্দ্রবাস। চন্দ্রবাস। আটকবরের একটু আগেই? আটকবরের আগে, একটু আগেই, মানে দর্শনা থেকে বা কার্পাসডাঙ্গা থেকে যদি আমরা যাই আটকবরের দিকে, একটু আগেই পড়বে। জি, এখানে চন্দ্রবাস জায়গাটার নাম হচ্ছে গ্যান্ডারি মোড়। গ্যান্ডারি মোড়? মোড়। জি, আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে ওখানে একটা গ্যান্ডারি রস করা হচ্ছে, এখানে করা হচ্ছে, বা এখানে অনেকগুলো রয়েছে। জি, গ্যান্ডারি মোড় কীভাবে হলো একটু বলেন তো প্রথমে। গ্যান্ডারি মোড় হলো এই জায়গাটা আজ থেকে 9 বছর আগ থেকে এই জায়গাটাই একজন রস পিষ্ট। সেখান এই 9 বছর থেকে যে আজকে এই পর্যন্ত এসছে। আচ্ছা আচ্ছা। আজ 8টা মেশিং এখানে রস পেশে। আচ্ছা, আপনাদের এখানে হচ্ছে দেখছি যে একটা আলাদা ধরনের হচ্ছে আখ। জি, ওই আখটা দেখে আমাদের ভালো লাগছে, তো ভালো একটু কথা বলি। আপনার একটু সময় হবে, আমরা যদি একটু খেতে গিয়ে কথা বলি? জি হবে। তাহলে আমরা চলেন একটু খেতে গিয়ে আপনাদের এই আখটা আমাদের দর্শকদের একটু দেখাই। হ্যাঁ, আসেন, চলো। হচ্ছে আখের চাষ করছেন কতটুকু এখানে? আখের চাষ কতটুকু করছেন, মানে জমির পরিমাণ কতটুকু? আমার মোট চাষ হচ্ছে আপনার এখানে 3 বিঘা। 3 বিঘা? জি। 3 বিঘায় কি এই একই আখ করছেন? জি, এই একই আখ হয় আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ রঙিন আখ। হ্যাঁ, কালারফুল। আচ্ছা, আমরা একটু কাছাকাছি আসি ভাই। আপনার এই যে আখটা একটু ব্যতিক্রমী আখ। হ্যাঁ জি, রঙিন আখ, এটার নাম কি বলেন তো একটু? এইটা আমরা রং বিলাসী বলি, ইয়ে করি, চলে। মনে করেন এই আখটা ছোটবেলায় 1 কালার দেবে, মাঝারি বেলায় 1 কালার দেবে, তারপরে আর 1 কালার দেবে, তারপরে বড় হয়ে গেলে হলুদ হয়ে যাবে। আচ্ছা, তারপরে যখন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনার এই পুরা হলুদ হয়ে যাবে এতটুকুনি। আচ্ছা, আর এতটুকুনি এতটুকুনি এইটুকু লাল থাকবে, মানে গিটে গিটে। জি, লাল থাকবে, বাকিটা যেরকম লোকে যেরকম লোক পলিশ দেওয়া হয় ঠিক ওই কোয়ালিটির হবে। আচ্ছা, একটু একটু, ওই জন্য ওর নাম দেওয়া হয়েছে রং বিলাসী। আচ্ছা, এই আখের চাষটা প্রথমে হ্যাঁ কিভাবে শুরু হলো এবং কত বছর আগে থেকে এটা শুরু হয়েছে? এটা 8 বছর আগে আমার এক চাষা ফরিদপুর কাজে যাইতো, এবার উনি ওখান থেকে গ্যান্ডারি আখ নিয়ে আসে, অরিজিনাল গ্যান্ডারি। এবার সেইটা নিয়ে আসে, সেইটা আমরা 2.5 বছর চাষ করি। 2 বছর চাষ করার পর এই আখটা আপনার 10 ঝাড় মতো হয়েছিল অটোমেটিক্যালি ওখান থেকে। জি, ওই যে কোনো কায়দায় একটা আখ এসছে, এসে 10 ঝাড় হয়ে গেছে। আচ্ছা, এবার ওই 10 ঝাড়ে থেকে আমার এক ফুফুতি ভাই সে 2 কাটা লাগায়। আচ্ছা, ওই 2 কাটায় থেকে 10 কাটা, 10 কাটায় থেকে আজকে যে এতটুকুনি এই পর্যন্ত রং বিলাসী, আজকে হাজার হাজার বিঘে হয়ে গেছে রং বিলাসী। জি, আপনাদের চুয়াডাঙ্গার এইদিকে, চুয়াডাঙ্গা মুজিবনগর বা মেহেরপুর এইদিকেই বোধ হয় এটা? জি, এইদিকেই আছে। এই আখের চাহিদা মূলত আসলে কোন ক্ষেত্রে, চিবিয়ে খাওয়া বা রস বা গুড় করা, কোনটা? এই একটা গুড় হবে না, এক। আর 2 হচ্ছে একটা আপনি যে ক্ষেতেই লাগাবেন সেই ক্ষেতেই লাগবে, যেরকম আলু যেখানে দেবেন, যে তরকারিতেই দেবেন, যে তরকারিতেই দেবেন সেই তরকারি সেট হয়ে যাবে, এও সেই তেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খেতেও ভালো আবার ফের আপনার রস করেও ভালো। মানে তারপরেও একটা ইয়ে থাকে যে সবচাইতে কোন খাতে এটার বেশি ব্যবহার হচ্ছে? এটার রসে বেশি ব্যবহার, রসে। এইটার কালারটা যেমন হবে রস তেমন হবে, তাই? জি, এই রসটা এই একটা নিয়ে যদি আমি এখন যদি পিষে রসটার কাঁচের গ্লাসে দিলে এই পার থেকে ওই পার দেখা যাবে, এত চকচকে, এত চকচকে। আচ্ছা, এটা কি আপনার সবুজ রঙের হয় রসটা? জি, সবুজ রঙের। সবুজ রঙের। আপনার এইখানে যে ক্ষেতের অংশটুকু, যে টুকরা, এই টুকরা কতটুকু জমির পরিমাণ? এইটা এই জমিটুকুনে আমার 13 কাঠা। 13 কাঠা। আচ্ছা, তাহলে
আপনার এখানে টোটাল হচ্ছে চারার সংখ্যা বা টুকরা কতগুলা লাগছিল বা এরকম হিসাব করেন আপনি? এখানে আপনার যদি চারা দেওয়া যায় আপনার দশ কাঠা জমিতে, দশ কাঠা জমিতে আপনার 2000 চারা লাগবে। তার মানে আমরা বিঘায় আমাদের 4000 লাগছে 3300-কে। জি, তার মানে বিঘায় 4000 মানে পরিপূর্ণ দিলে, আর যদি একটু হালকা দেওয়া যায় আপনার একটু কমে আসবে 1500। আচ্ছা, এটা চারা রোপণের বা টুকরা রোপণের কতদিন পরে এটা বিক্রির উপযোগী হয়, কত মাস বা কত? এটা আপনার জমির সাথে সম্পর্ক, যদি চাষ যদি ভালো যদি করে, যদি জমি যদি ভালো হয়, সার মাটি দিয়ে যদি করতে যদি সে যদি পারে, আপনার দেড় বছরে দুইবার বিক্রি করা যাবে। দেড় বছরে দুইবার? জি। আর যদি একটু যদি ইয়ে হয়, যেরকম আমার এই মালটা একটু যত্ন একটু কম হয়েছে, এটা বছরে একবার হবে। আচ্ছা, দেড় বছরে দুইবার বলতে এটা কীরকম সিস্টেম? ওইটা মনে করেন, এটা আমি যে সময় লেগে গেলাম ওই সময় যদি আমার জমি যদি ভালো হইতো, জোর হইতো, চাষ যদি ভালো করে করতে পারতাম, এতদিন বিক্রি হয়ে যেত। আচ্ছা, বিক্রি হয়ে যাওয়ার পরে কি আবার লাগাবেন নাকি? আবার ফের এই কুড়াই থেকে হবে। ওই কুড়া থেকেই হবে? জি। মানে আপনি এক লাগান? এই যে যেমন ধরে, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে, ওহো, এই কুড়াটা সাইড দেবো আমি এখন। ও, এই কুড়াটা সাইড দেবো আমি এখন, এই একটার পাতা ভাঙবো। যেমন ধরে এই যে, এই যে, এই পাতাগুলো মনে করেন ভেঙে দিলাম আমি। আচ্ছা, দিয়ে মনে করেন এখানে এটা কেন দুই ভাব বেড়ে গেছে। হ্যাঁ, এবার মনে করেন আর একটুখানি বাড়াবো, এতটুকুনি হয়ে গেল, মালটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এটা কত ফিট বা কতটুকু বড় করা যায়? এরপরে গিয়ে দেখা গেল আর রাখা যায় না, ফুল আসে বা এরকম কি মনে হয়? এটার কোনো ফুল আজ পর্যন্ত আমরা পাইনি। তার মানে আপনি চাইলে অনেক বড় করতে পারছেন। জি। হ্যাঁ, আমাদের দেশীয় আখের তো একটা সময় এসে গেলে ফুল এসে যায়, এটার ফুল এখনো আসেনি। এটা ফুল আসবে না, এটা বড় হয়ে মাপ পরিমাণ মতো হয়ে গিয়ে আপনার ও তো পেকেই যাবে, এবারে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আস্তে আস্তে শুকিয়ে যাবে, যে রস থাকবে না, মানে প্রচুর মিষ্টি হবে। মানে আপনার, আপনার তো 9 বছর যাবত আপনার এটা চাষ করছেন। জি। কত মাস পর্যন্ত আমরা ধরতে পারবো যে খাওয়া যাবে, এরপরে গিয়ে আস্তে আস্তে শুকাইতে থাকে, কত মাস সেটা হতে পারে? ও, এটা আপনার 14 মাস মতো রাখা যাবে। তার বেশি আর রাখা যাবে, তার বেশি রাখা যাবে, মানে হয় পচে যাবে, নাই শুকিয়ে যাবে, না হয় ফাঁপা হয়ে যাবে, তুলু হয়ে যাবে, রস থাকবে না, এমন হবে। আচ্ছা, যশোর অঞ্চলে এই সম্ভবত একই আখের ওরা একটু হাস্যরসাত্মক নাম দিয়েছে, ওরা বলছে যে মেয়েদের লিপস্টিকের মতো রং, এই জন্য এটাকে লিপস্টিক আখ বলে। আপনি কি মনে করেন? ঠিক আছে, হ্যাঁ, কথাটা ঠিক আছে কিনা? জি, ঠিক আছে। কারণ এটা লিপস্টিকের মতোই কিন্তু, মানে এক এক জায়গায় এক একটা নাম হবে, বুঝতে পারছেন? আমি যেরকম বলছি রং বিলাসী, আমি রং বিলাসী কেন বলছি, এর মানে বিভিন্ন সময় বিভিন্ন ভুল পাল্টায়, তাই? জি। আচ্ছা, কয়টা রং পেয়েছেন এটার, কেমন কি এটার? আমি প্রথমে ধরেন, প্রথমেই যখন চারা হচ্ছে তখন সবুজ রং, এরপরে 4টা পর্যন্ত ধরা দেয়। আচ্ছা, কীরকম একটু আমাদের একটু ভেঙে বলেন তো বিষয়টা। এ দেখেন একটা কালার, ঠিক আছে, এই একটা কালার, কয়টা হইল? দুইটা। এই একটা কালার, তিনটা। কয়টা হইল? তিনটা। তিনটা, তিনটা। এবার যখন এই মালটা যখন পেকে যাবে তখন পুরো হলুদ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কয়টা হইল? চারটা। চারটা। এইবার এই আখটা যখন হলুদ হয়ে যাবে তখন এই এই যে এইটা যেরকম নাই, এই জায়গাটা মনে করেন লাল হয়ে যাবে, তখন উল্টা হবে গিটের গোড়ায়, এখন পুরো লাল হয়ে যাবে। যেরকম হাতে যেরকম লোক পালিশ দিলে যেরকম লাল হয়, ঠিক ওই কোয়ালিটির এই জায়গায় লাল হবে। এতে এ পাশটাই হবে, এ পাশটাই হবে, এটাই হবে, এটাই হবে। আচ্ছা, এটা নরম কেমন, মানে ভেঙে যাওয়ার চান্স আছে কিনা? অন্য অন্য জায়গায় যারা করে না, তারা যদি আমাদের এই ভিডিওটা দেখার পরে করতে চায়, দেখা গেলো যে চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়লো, তো আমাদের একটু দর্শকদের বলে দিবেন যে এটা নরম নাকি শক্ত, কোন ক্যাটাগরির এটা? এটা আপনার নরমও নাই, শক্ত নাই, মিডিয়াম। মানে কাজ করা যায়, আটকানোর ঠেকানোর জন্য হচ্ছে বাঁশ দেওয়ার লাগে। জি, নাহলে তো এমনিতে ভেঙে পড়ে যাবে। জি, দেশি আখের মতো এরকম ঝোপা করে করা? না 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 না, ওরকম ঝোপা করলে সব পোকা লেগে সব নষ্ট হয়ে যাবে, তাই? জি, বেঁকা হয়ে যাবে। আখ বেঁকা হলে চাহিদা কম। আচ্ছা, ষাট হলে চাহিদা বেশি, ছোট হোক ষাট হলে চাহিদা বেশি হবে। আচ্ছা, এই একটা আখ, পরিপূর্ণ একটা আখ কত টাকা বিক্রি করতে পারেন এই রং বিলাসী, যদি আপনি রস করে বিক্রি করেন? রং বিলাসী যদি পরিপূর্ণভাবে যদি সেরকম যদি হয়, যদি বাজার যদি থাকে, একটা আখ 80 টাকায় বেচা যাবে। আর যদি রস করে বিক্রি করা হয় এটা কি? রস করে বেচলে যদি পরিপূর্ণ যদি আখ হয়, ওই আখটা আপনার 14 গ্লাস রস হবে একটা আখ থেকে। একটা আখ থেকে 14 গ্লাস রস হবে, আর 14 গ্লাস রস হলে যদি 10 টাকা করে বেচেন তাহলে 140 টাকা। তাহলে 140 টাকা রস করে বিক্রি করতে পারবে। আর 80 টাকার উপরে মানুষের কাছে চাওয়া যায় না, মানে নিজের বিবিকেই বাধা দেয়।
বাদ বাকিটা আমি বললাম না। আচ্ছা, এখন আপনার এক বিঘা যদি আমরা এই একটা চাষ করি নতুন কৃষকরা, জি, তাহলে আমাদের কেমন টাকা বিক্রি করা যেতে পারে এক বিঘা থেকে? এক বিঘা জমিতে আপনার, এক বিঘা জমিতে আপনার টোটালে ভুই জমি ভাড়ায় থেকে শুরু করে 70-80 হাজার টাকা খরচ আসবে। আচ্ছা ঠিক আছে, এইবার ওই জমিটা আপনি যেভাবেই বেচবেন 1.5 লাখ টাকা আসবে। 1.5 লাখ টাকা, জি, 70-80 হাজার খরচ, 1.5 লাখ টাকা বিক্রি, তার মানে আরও 70-80 হাজার টাকা হচ্ছে, জি, 80 হাজার টাকা লাভ হবে, মালটা হাফ হাফ লাভ হবে। আর মালটা যদি পড়ে যায় মনে করেন 2-10 হাজার টাকা লাভ থাকবে। তার সময় লাগলো কতদিন এই লাভটা করতে? যে এই লাভটা আপনার সিজনের মুখে মনে করেন, এই যে এখন আজ থেকে 2 মাস আগে আখের দাম ছিল আপনার হাই মালটা 12-13 টাকা, আর আজকে হাই মালটার দাম হচ্ছে 22-25 টাকা। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে এক বিঘা চাষ করব, পুরো একটা সিজন চাষ করার পরে গিয়েই তো আমাদের 70-80 হাজার টাকা লাভ আসবে, তাই না? তো আমরা এই পুরো সিজন চাষ করতে গিয়ে আমাদের সময় যাবে কি 1 বছর? জি, 1 বছর, 1 বছরে আমরা খরচ করব, 1 বছরের মধ্যে খরচ হবে আমাদের 70-80 হাজার টাকা, পুরো ক্ষেত উঠাই যাওয়ার পরে আমাদের লাভ্যাংশ এসে দাঁড়াবে হচ্ছে 70-80 হাজার টাকা। তো সময় লাগতেছে 1 বছর। আচ্ছা, সেই হিসাবে আপনি অন্যান্য আখের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এটাকে কি লাভজনক মনে করছেন? আমাদের কাছে এটাই লাভ মনে হয়, মনে হচ্ছে। জি, আমাদের, আমরা তো অন্য চাষ করি না, আমরা জমি যদি কোনো জায়গায় যদি একটু ভালো জমি পাই সেখান থেকে রাস্তার ধারে যদি পাই আমরা নিয়ে আঁকি করি। আচ্ছা আচ্ছা, এইখানে যেরকম এক কান্দি কলার দাম 400 টাকা, 400-450, কিন্তু সেই 450-500 সেই কলা না করে আমরা আঁক করে। আচ্ছা, তার মানে নিশ্চয় তার থেকে লাভ আছে? তার চেয়ে তো অবশ্যই লাভ আছে, নাহলে তো আর আমি করবো না। হ্যাঁ ঠিক ঠিক, আপনাদের এখানে মূলত কী কী চাষ হয়? আমাদের এখানে ধান চাষ হয়, আখ চাষটা সবচেয়ে বেশি এখন বর্তমানে, আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাগান, বাগান ফল বাগান, জি, আম বাগান। ও আচ্ছা, আম বাগান, জি, আমের চাষটাই বেশি? জি, আমের চাষটাই বেশি, কিন্তু রাস্তার এলাকায় মানে রাস্তার ধার দি কিছু কিছু জমিতে আপনার এই আখটাই বেশি, আখ বেশি হচ্ছে, এখান থেকে রস বিক্রি করছেন সেটা আরও বেশি লাভবান হচ্ছে। জি জি। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম আজকে হচ্ছে আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের সাথে, ওনার কিন্তু এখানে হচ্ছে রস বিক্রির একটা জায়গা রয়েছে, দোকান রয়েছে, ওনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্ষেত থেকে রস আখ কাটছেন, জি, এই আখ তুলে নিয়ে গিয়ে রস বিক্রি করছেন, জি, মানে মানুষজন একেবারে টাটকা রস পাচ্ছেন, জি, একেবারে টাটকা, একেবারে টাটকা, কোন নির্ভেজাল। আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে দর্শনা থেকে কার্পাসডাঙ্গা হয়ে মুজিবনগর যে রাস্তাটা গেল, চন্দ্রবাস, এই চন্দ্রবাস আটকবরের একটুখানি আগে, 1 কিলোমিটার মতো মনে হয় আগে, এরকমের আগে চন্দ্রবাস এখানে। আর আপনারা যখন যাবেন এখানে যে পরিবেশটা, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর পরিবেশে একদম সরাসরি ক্ষেত থেকে টাটকা আখের রস আপনারা পাবেন, চাইলে আখের রস খাওয়ার আমন্ত্রণ রইল। আর এই কি বলেন, রং বিলাসী আখ যদি কেউ আপনারা চাষ করতে চান তাহলে আমরা যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করেছি তথ্য তো দিয়েছি, পাশাপাশি আমাদের হচ্ছে শরীফুল ভাই ঠিকানা দেওয়া থাকবে, আপনারা এসে কথা বলে যদি আপনারা, আপনাদের প্রয়োজন পড়ে যে না আমরা একটু করবো ছাদ বাগান বা বিভিন্ন জায়গাতে, তাহলে ওনার কাছ থেকে টুকরা নিয়ে চারা নিয়ে আপনারা চাষ করতে পারবেন, আমরা ওনার ঠিকানা আমাদের ভিডিওতে দিয়ে দিব, এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা এসে দেখেন, খুব ভালো লাগবে, আমাদের দেখে ভালো লেগেছে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শরীফুল ভাই আপনাকে ধন্যবাদ, আর যদি আমাদের দর্শক আপনার সাথে কোনো রকমের যোগাযোগ করে তাহলে তাদেরকে একটু চারা বা টুকরা দিবেন, এইটুকু আশা আমরা রাখছি।